মোজা বেছে ছোট ছোট করে কেটে নেছি। এই এই অংশগুলো ফেলে দিতে হয়, এগুলো সিদ্ধ হয় না। এবার মোজাগুলো একটা পাত্রে নিয়ে নিলাম, জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, জল আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। নিয়ে নিয়েছি পটল আর আলু, পটল আলু ছোট ছোট করে কেটে নেব। নিয়েছি আদা রসুন পেঁয়াজ বেটে নেব প্রেশার কুকারে, মোচা সেদ্ধ করে নেব। মোচার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁপে, পেঁপে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে চারটে সিটি দিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি, এই হাফ চামচ মতো। ঘি দিলে টেস্টটা ভালো হয়। ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল, একদম ছোট ছোট কেটে নিয়েছি। 2 মিনিট মতো কষিয়ে নেব তেলের সাথে। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু, পটল আলু ওই 2-3 মিনিট মতো কষিয়ে নেব। পটল আলু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। আর দিচ্ছি হলুদ, এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবারে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে পটল আর আলু সেদ্ধ হয়ে যায়। মোচা তো সেদ্ধ করাই আছে। এবারে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, যে যার মতো স্বাদ মতো দেবেন, না দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে মোচার ঘন্ট। এবার সার্ভ করে দেব। এইভাবে আপনারাও একদিন রান্না করে দেখুন, ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।